আসসালামু আলাইকুম কুকিং এন্ড গার্ডেন ব্লগ বাই মনিরা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকে যে ড্রাগন ফুলগুলো ফুটে গেছে এগুলো এই যে ফল থেকে কিভাবে আলাদা করতে হয় সেই টেকনিকটা দেখাই দিব। এটা আলাদা করা অনেক জরুরি, কারণ ফুলটা বৃষ্টির পানি পড়লে বা পচে গেলে সাথে সাথে ফলটা নষ্ট হওয়ার চান্স থাকে। সো এই কারণে ফুলটা আলাদা করে দেওয়াই ভালো। তবে কিভাবে ফুলটা আর কোন ফল থেকে আলাদা করবেন সেটা আমি বুঝাই দিচ্ছি। এটা হলো এই যে তিন দিন পুরাতন আর ফুল আর কি, কিন্তু দেখেন এটা আলাদা হয়নি। এটা যে আলাদা করবেন সেই পার্টটা ফল থেকে ফুল আলাদা হয়নি, এটা তিন দিন পুরাতন ফুল আর এটা এক সপ্তাহ পুরাতন। এটা দেখেই বোঝা যাচ্ছে, দেখেন এই যে সবুজ পাড়টা আলাদা হয়ে গেছে, মানে এটা ফল হয়ে গেছে। আর এটা ফুলের অংশ, এই যে জয়েন্টটা খুলে ফেললেই, এই যে জয়েন্টটা খুলে ফেললেই কাজ শেষ। আকাশটাও আজকে মাশাল্লাহ, প্রকৃতি সবসময় অনেক বেশি সুন্দর। তো যাই হোক, আমরা এখন আমাদের কাজে ফিরে আসি। এই যে একবার ডান দিকে কাট করলে, একবার ওপর থেকে নিচে আর নিচে থেকে উপরে, এইবার ডান থেকে বাম দিকে একটু ঘুরাই দিলে এটা খুলে যাবে। এই যে দেখছেন এটা পচে গেছে, আর এটা সাথে থাকলে এইটা জিনিসটা নষ্ট করে ফেলে। করেও না সবসময় যে করে ঠিক তা না, আবার করেও ফেলে। এই তো এগুলো নষ্ট হয়ে যায় ভেতরে। এটাও খুলে ফেলা যাবে, কিন্তু এটা শুকনো হলে তারপর খুলে ফেলতে হয়। কিন্তু এটা খুলে ফেলানোর রিস্ক না নয় ভালো। এটা যদি ধরে টান দেন তাহলে এই জায়গা থেকে ফলের জয়েন্টটা খুলে যাওয়ার সম্ভাবনা থাকে। সো এভাবে এই যে এগুলোও দেখা যাচ্ছে, সবুজ অংশ আলাদা, ফুলটা আলাদা, খুলে ফেলবো। এই তো অনেক ইজিলি জিনিসটা খুলে যায়। এই তো এগুলো ছোট ছোট যত্ন করা গাছের জন্য খুব প্রয়োজন। এই জায়গাটা পচে গেছে, কিন্তু আমি এর অনেক আগেই করা উচিত ছিল, তো আমি করিনি। এই যে পচে গেছে, এই তো এই কাজগুলো অনেক আগেই করে ফেলা উচিত। যখনই দেখবেন সবুজ অংশটা এটা থেকে আলাদা হয়েছে, ঠিক তখনই এগুলো রিমুভ করার চেষ্টা করবেন। ও ঠিক আছে, এরকম ছোট ছোট ট্রিক্স পাওয়ার জন্য কুকিং অ্যান্ড গার্ডেন ব্লগ বাই মনিরা চ্যানেলের সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।